বন্যা পরিদর্শনে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আবাস বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়নারায়ণপুরে বন্যা বিধ্বস্ত এলাকায় গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, 3 বছর ধরে টাকা দিচ্ছে না কেন্দ্র, তারপরেও তার সরকার 50 লাখ কাঁচা বাড়ি পাকা করেছে। তিনি আরো বলেছেন, এখনো 50 লাখ কাঁচা বাড়ি রয়েছে, যেভাবে বন্যায় পরপর কাঁচা বাড়ি ভেঙে পড়ছে তাতে তিনি উদ্বিগ্ন। জানিয়েছে, এবছর আরো 12 লাখ কাঁচা বাড়ি পাকা করে দেবে রাজ্য সরকার। পাশাপাশি তিনি জানিয়েছেন, যাদের ফসল নষ্ট হয়েছে তাদের জন্য রাজ্য সরকারের শস্য বীমা আছে। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, 5 লাখ পুকুর কাটা হয়েছে, কপালেশ্বর কেলেঘাট প্রকল্পের মাধ্যমে অনেক এলাকাকে রক্ষা করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান যেটা পড়ে রয়েছে 10 বছর ধরে, সেটার জন্য বিপিআর তৈরি করা হয়েছে, 2 বছরের মধ্যে সেটাও হয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে তাহলে তো সমস্যা হবেই। যাদের মাটির বাড়ি ধসে গেছে, যদিও এখনো প্রায় বাংলায় আমরা 50 লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি, কিন্তু এখনো 50 লক্ষ মাটির বাড়ি আছে। 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, তাই এবছর আমরা 11 লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে। ওটাকে আমি বাড়িয়ে আরো 1 লক্ষ বাড়াবো। তার কারণ হচ্ছে, যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে, যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে, তাহলে যার বাড়ি হোক, আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না। মানুষ বিপদে পড়েছে, মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ।